আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে আজকে আমরা সেট থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে একটি সার্বিক সেট ইউ সমান সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এ বি সি তিনটি সেট দেওয়া আছে, প্রশ্ন তিনটির উত্তর করতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। ক নম্বরে হচ্ছে ইউ সেটকে, অর্থাৎ সার্বিক সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো ক নাম্বার দেওয়া আছে ইউ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার স্মলার দেন টেন। তো এখানে আমি একটু ব্যাখ্যা করি যে এই যে বিষয়টা, এই এক্স হচ্ছে চলক, সে মান গ্রহণ করবে। কোন জায়গা থেকে মান গ্রহণ করবে? এখানে যে প্রতীকটা থাকে সেটা স্বাভাবিক সংখ্যার থাকে আর পূর্ণ সংখ্যার থাকে। বেশিরভাগ সময় স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যাই থাকে। খুব রেয়ার মাঝে মাঝে এখানে বাস্তব সংখ্যার প্রতীক আরও দেওয়া হয়, সেটা বহু নির্বাচনের প্রশ্নে আমি দেখছি। তো যাই হোক, এটা আমরা খেয়াল করব যে এখানে কী দেওয়া আছে। যদি স্বাভাবিক সংখ্যার সেট প্রকাশ করে যে এন দেওয়া, এন দেওয়া থাকে, তাহলে আমাকে অবশ্যই স্বাভাবিক সংখ্যাই নিতে হবে। আর যদি পূর্ণ সংখ্যার সেটে যে জেড দেওয়া থাকে, এখন আমাকে শুধু স্বাভাবিক সংখ্যা ব্যবহার করলে কিন্তু হবে না। ছাত্রছাত্রীরা সবসময় স্বাভাবিক সংখ্যা ব্যবহার করতে করতে এখানে আর খেয়াল করে না, তো অঙ্ক করে স্বাভাবিক সংখ্যা ব্যবহার করে পুরো অঙ্কটা কিন্তু ভুল হয় তখন। তো যাই হোক, আমরা এখানে জেড সমান জানি জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি আপ টু ইনফিনিটি পর্যন্ত। তো এখন এক্স হচ্ছে মান গ্রহণ করবে এই সেট থেকে। সে জিরো নিতে পারে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস, এভাবে মান সে সব মানই নিতে পারে। কিন্তু সব মান নিতে পারলেই তো আর আমরা সেটা ইউ সেটের জন্য নিব না। আমরা নিব ইউ সেটের জন্য যেই সমস্ত মান এই উক্তিটাকে বা এই শর্তটাকে সাপোর্ট করে বা সিদ্ধ করে। তো যাচাই করতে হবে, দেখি যাচাই করি। প্রথম মান, এক্স সমান জিরো হলে জিরো স্কোয়ার ইকোয়াল জিরো স্মলার দেন টেন, উক্তিটি সত্য, শূন্য থেকে দশ বড়। এক্সের পরবর্তী মান প্লাস মাইনাস ওয়ান নিব, এটা নিয়ে যাচাই করে দেখি। প্লাস মাইনাস ওয়ানের বর্গ হচ্ছে প্লাস ওয়ানের বর্গ প্লাস ওয়ান, মাইনাস ওয়ানের বর্গ প্লাস ওয়ান, তাহলে এখানে মাইনাস আর আসলো না। এই উক্তিটিও সত্য, দশের চেয়ে এক ছোট। এখন যদি আমি প্লাস মাইনাস টু নেই, প্লাস মাইনাস টু হলে প্লাস মাইনাস টু স্কোয়ার সমান হবে ফোর, মাইনাসের উপরে বর্গ থাকলে প্লাস হয়, সমস্ত সংখ্যাগুলোই প্লাস হয়ে যাবে কারণ এখানে বর্গ আছে। দশ অপেক্ষা চার ছোট, উক্তিটি সত্য। প্লাস মাইনাস থ্রি নিলে প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান নাইন, নাইন স্মলার দেন টেন, এই উক্তিটিও সত্য। যদি আমি তারপরে ঠিক মানটা নিয়েই আমি এখানে এক্স সমান প্লাস মাইনাস ফোর হলে প্লাস মাইনাস ফোর স্কোয়ার ইকোয়াল সিক্সটিন স্মলার দেন টেন, উক্তিটি সত্য নয়। কেননা আমরা জানি ষোলো দশ অপেক্ষা বড়, তাহলে পরবর্তী সকল মানের জন্য সম্পর্কটি আর সত্য হবে না। এই জন্য আমি আর পরবর্তী মান নিব না, এভাবে ডট চিহ্ন দেওয়া যেতে পারে। অতএব সার্বিক সেট ইউ এর জন্য আমি নিব জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আর হচ্ছে প্লাস মাইনাস থ্রি, পরবর্তী আর কোনো মান আমি নিতে পারবো না। তাহলে এটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি, দুইটির একই অর্থ, শুধু আলাদা আলাদাভাবে একটু মানগুলো দেখানো হয়েছে। এই সেট আর এই সেটের মধ্যে কোনো পার্থক্য নাই। তো আশা করি তোমরা সকলেই ক নাম্বার যে প্রশ্নটি বুঝতে পেরেছ। আমরা ককে ব্যবহার করে কিন্তু খ নাম্বার অঙ্কটি করবো, অতএব এটা আমাদের মনে রাখতে হবে। ইউ এর মান হচ্ছে মাইনাস থ্রি থেকে নিয়ে প্লাস থ্রি পর্যন্ত। এখন আমি খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। খ নাম্বার প্রশ্নটি সমাধান করার জন্য আমাকে এ ও বি যে সেট দেওয়া আছে এই সেট দুইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার আগে ইউ সেটটাকে নিয়ে আসি। ক হতে প্রাপ্ত
u সমান minus 3 minus 2 minus 1 0 1 2 3 এখন দেওয়া আছে a সমান x such that x 12 এর প্রকৃত গুণনীয়ক बारो एर प्रकृत गुणनियोग की हवे बारो एर गुणनियोग होच्छे एक अर्थात जे समस्त संख्या दिए बारो के भाग करले निःशेषी विभाज्य हय दुई दिए भाग करले निःशेषी विभाज्य हबे तीन दिए भाग करले हबे चार दिए भाग करले निःशेषी विभाज्य हबे पाँच दिए भाग करले निःशेषी विभाज्य हबे ना छय दिए भाग करले निःशेषी विभाज्य हबे सात दिए हबे ना आठ दिए हबे ना नय दस एगारो बारो तो एखाने प्रकृत संख्या मात्र होच्छे दुई आर तीन आर अन्य संख्यागुली प्रकृत গুণনীয়ক নয় তো এখান থেকে আমি শুধুমাত্র 2 এবং 3 নিব যেহেতু প্রকৃত গুণনীয়ক বলছে আসলে এটা মৌলিক গুণনীয়ক বললে ভালো হইতো প্রকৃত গুণনীয়ক বললে ছাত্র ছাত্রীদের জন্য একটু কঠিন হবে কারণ উপসেটের ক্ষেত্রে প্রকৃত একটা কথা আছে ওই কথার সাথে এই কথার কিছুটা ভিন্নতা আছে এই জন্য একটু কঠিন হয়ে গেছে প্রশ্নটা তো যাই হোক আমরা এ সেটকে তালিকাতে প্রকাশ করলাম এখন বি সেটটাকে তালিকাতে প্রকাশ করতে হবে আবার বি সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল জিরো এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো বা एक्स स्क्वायर माइनस टू एक्स माइनस एक्स प्लस टू इक्वल जीरो आमी एटा मिडिल टर्म करते एखाने एक्स कमन निले एक्स माइनस टू होबे एखान थेके वन कमन निले एक्स माइनस टू होबे ए माइनस ए प्लस ए माइनस और ये एक्स माइनस टू ये एक्स माइनस टू एकटा कमन निले थाकबे एक्स माइनस वन इक्वल जीरो तो एखन कि होबे हय एक्स माइनस वन समान जीरो बा एक्स समान वन अथवा एक्स माइनस टू समान जीरो बा एक्स समान टू अतएव बी के तालिकाते प्रकाश कर ले आमरा पाबो वन आर टू तो एखन ए एवं बी एर मान व्यवहार करे बाम पक्षटा एवं डान पक्षटा समान देखाते हबे ताहले आमी एई अंशटा मुछे दी एटा आमार जाना आछे जे एर मान होच्छे टू थ्री बीर मान होच्छे वन टू ए समान टू थ्री बी होच्छे वन टू तुम्हारा वीडियो देखते थको तारपरे अवश्य प्ले करे पॉज करे करे लिखे निबे एखाने एखाने ए यूनियन बी एर मान आगे बेर करे नहीं এর মান হচ্ছে টু থ্রি বি এর মান হচ্ছে ওয়ান টু তো ইউনিয়ন করলে যে সমস্ত উপাদান সাধারণ অর্থাৎ দুই সেটের মধ্যে আছে সেই উপাদানগুলো আসবে আর যে সমস্ত উপাদান সাধারণ নয় সেই উপাদানগুলো নিতে হবে তাহলে আমি এখানে পাবো ওয়ান টু থ্রি তারপরে এ প্রাইম এবং বি প্রাইমটাও বের করে ফেলি এ প্রাইম সমান ইউ বাদ এ ইউ এর মান माइनस थ्री माइनस टू माइनस वन जीरो वन टू थ्री एखान थेके बाद दीते हबे ए सेट टू आर थ्री जदि बाद दी एखान थेके टू आर थ्री बाद दिले थाकबे बाकी अंशगुला माइनस थ्री माइनस टू माइनस वन जीरो वन एई होच्छे आमार ए प्राइमेर मान অনুরূপভাবে আমি যদি বি প্রাইমটা বের করি তাহলে ইউ বাদ বি লিখতে হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি বাদ হচ্ছে ওয়ান আর টু ওয়ান আর টু বাদ দিলে বাকি যে উপাদানগুলো থাকবে মাইনাস থ্রি থাকবে মাইনাস টু থাকবে মাইনাস ওয়ান থাকবে জিরো থাকবে ওয়ান আর টু থাকবে না থ্রি থাকবে এই হচ্ছে আমার এ প্রাইম এবং বি প্রাইম এখন আমি বাম পক্ষের মানটা বের করি এখানে বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ ইউনিয়ন বি ইউ এর মান বসাই মাইনাস থ্রি
माइनस टू माइनस वन जिरो वन टू थ्री एखान बद दीब हमें ए यूनियन बी एर मान कत ए यूनियन बी एर मान वन टू थ्री वन टू और हे थ्री वन टू थ्री बद दी एखे थक माइनस थ्री थक माइनस टू थक माइनस वन थक जिरो थक ये हल बाम पक्ष एखन हमें डान पक्षटा ऊपर लिखी और किस अंश मुछी एखान एक मुछते है यतटुक हमें मुछे दिल डान पक्ष डान पक्ष समान ए प्राइम इंटरसेक्शन बी प्राइम ए प्राइम मान हे माइनस थ्री माइनस टू माइनस वन जिरो और वन इंटरसेक्शन बी प्राइम मान हे माइनस थ्री माइनस टू माइनस वन जिरो टू और थ्री এই হচ্ছে আমার বি প্রাইমের মান। তাহলে এখান থেকে যদি ইন্টারসেকশন করা হয় কি কি পাওয়া যাবে, মাইনাস থ্রি পাওয়া যাবে, মাইনাস টু আসবে, মাইনাস ওয়ান আসবে, জিরো আসবে, আর কোনো মান আসবে না। কারণ হচ্ছে যে এখানে ওয়ান আছে, এ পাশে ওয়ান নাই, আর ওই পাশে টু আর থ্রি আছে, এ পাশে টু আর থ্রি নাই। তাহলে আমার এই হচ্ছে ডান পক্ষ আর এই হচ্ছে বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এই হচ্ছে খ নম্বর প্রশ্নটির সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করব। সি সেট দেওয়া আছে জিরো ওয়ান টু আর থ্রি, তাহলে এই সি সেটকে আমরা প্রথমে শক্তি সেটে কাজটা করে নিই। গ দেওয়া আছে সি সমান জিরো ওয়ান টু আর থ্রি, প্রথমে এই সেটের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেটটা নির্ণয় করতেছি। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে একটা করে উপাদান নিয়ে যে কয়টা উপসেট গঠন করা যায় সবগুলোই আমি দেখাচ্ছি। এখন আমি দুইটা করে উপাদান নিব, প্রথমে জিরো এর সাথে ওয়ান নিলাম, তারপরে জিরো এর সাথে টু নিব, তারপরে জিরো এর সাথে থ্রি নিলাম, তারপরে হচ্ছে ওয়ানের সাথে টু নেই, পরে হচ্ছে ওয়ানের সাথে থ্রি নিলাম, এরপরে টু এর সাথে থ্রি, তারপরে আর দুইটি গ্রুপ উপাদান নিয়ে হবে না। দুইটি গ্রুপ উপাদান নিয়ে ছয়টি উপসেট গঠিত হয়েছে, আর একটি গ্রুপ উপাদান নিয়ে একটা দুইটা তিনটা চারটা উপাদান গঠিয়েছে। এরপরে আমরা তিনটা গ্রুপ উপাদান নিব। স্টুডেন্টদের বেশিরভাগ এখানে ভুল হয় যে তিনটি গ্রুপ উপাদান নেওয়ার সময় এখানে ভুলটা করে। আমি এটার জন্য একটা কৌশল দেখাচ্ছি এখানে, এটা একটা কৌশল যে এখান থেকে স্টার্ট করব, তিনটা করে নিব আর এক ধাপ করে আমি নিচে যাব। তাহলে প্রথম হচ্ছে জিরো ওয়ান আর টু একটা, এরপরে ওয়ান থেকে ওয়ান টু আর থ্রি হচ্ছে আরেকটা, এরপরে হচ্ছে টু থেকে টু থ্রি আর জিরো হচ্ছে আরেকটা, এরপর হচ্ছে থ্রি থেকে থ্রি জিরো আর ওয়ান হচ্ছে সর্বশেষ উপসেট যা তিনটি করে নিয়ে গঠিত। এরপরে যদি আমি করতে চাই জিরো ওয়ান টু আসবে, যেটা আমার প্রথমে আসে, একটি করে উপাদান নিয়ে উপসেট হয়েছে, দুইটি করে উপাদান নিয়ে উপসেট হয়েছে, তিনটি করে নিয়ে হইল, এবার হচ্ছে চারটি করে নিয়ে, চারটি করে নিয়ে তো একটা হবে মাত্র, নিজেই নিজের উপসেট, সব শেষ হচ্ছে ফাঁকা সেট, পরে সেকেন্ড ব্র্যাকেট। এই ফাঁকা সেটকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলে আবার ভুল হবে। তো আমরা শক্তি সেট নির্ণয় করলাম। এখন হচ্ছে দ্বিতীয় অংশ, যেটা টু পাওয়ার এনকে সমর্থন করে, এটাকে লিখতে হবে যে এখানে সি সেটের উপাদান সংখ্যা এন সমান ফোর, আবার পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা সমান হচ্ছে ষোলোটি, এখানে ষোলোটি উপাদান আছে। তো এটাকে আমি যেহেতু টু পাওয়ার এনকে সমর্থন করে বলছে, তাহলে বেসকে টু নিব, আর টু যদি বেস হয়, ষোলোকে যদি প্রকাশ করতে চাই, সূচক কত হয়, ফোর হয়, টু পাওয়ার ফোর সমান সিক্সটিন আমরা জানি,
তাহলে এখানে ফোর সমান এন ধরা হয়েছে, এখানে যে ফোরের মান এন এটা দ্বারা প্রতিস্থাপন করলাম। অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে দেখানো হলো। তো আশা করি তোমরা সকলেই অঙ্কগুলো বুঝতে পেরেছ। সেট সকলের কাছে অত্যন্ত সহজ, তবুও কিছু বুট কোশ্চেন করতে হয়, কারণ কিছু কিছু ক্রিটিক্যাল পয়েন্ট থাকে যেগুলো সচরাচর দেখা যায় না। তো এই জন্য যদি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো করো এবং বাসায় প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন হবে এবং গণিতে যে সমস্যাটা সেটা থেকে কাটিয়ে উঠতে পারবে ইনশাল্লাহ। অধিকাংশ স্টুডেন্ট গণিতেই ফেল করে। তো যাই হোক, ভিডিও যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করতেছি অনলাইনে এসে তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং আমাদেরকেও জানাবে যে তোমরা অঙ্কগুলো বুঝতেছো কি না। আর যদি কোনো সমস্যা হয় সেটা আমাদেরকে জানালে আমরা ওই দিক থেকেই চিন্তা করে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।